সংযুক্ত আরব আমিরাতে প্রায় 13 লাখ প্রবাসী বাংলাদেশীর বসবাস। এই বিশাল সংখ্যক প্রবাসীদের অবস্থানের কারণে এখানে বাংলাদেশি খাবারের রকমারি আয়োজনের কোনো ঘাটতি নেই। বিশেষ করে রমজান মাসে দেশীয় ইফতারির বাহারি আয়োজন দেখলে চোখ জুড়িয়ে যায়। আমিরাত জুড়ে বাংলাদেশে অধ্যুষিত এলাকাগুলোর চিত্র একই রকম। চানামুড়ি, এটা ছাড়া আমাদের যেমন বাংলাদেশে ইফতার হইতো না। আমাদের যেমন পেঁয়াজু বলি দেশে, এদেশে বলে আপনার সামোসা খাচ্ছি, এদেশে আমরা পেঁয়াজু খাচ্ছি, এটা আমাদের উৎসাহ উদ্দীপনার কোনো ঘাটতি নাই। আমরা মনে করি 10 লক্ষ প্রবাসী, এটা একটা ছোট্ট বাংলাদেশ হিসাবে আমরা আমাদের সেই ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো চালিয়ে যাচ্ছি। যে কয়েকটি আমরা ইফতার পার্টি করেছি এর মধ্যে মোটামুটি যারা এখানে অসহায় এবং সচ্ছল না, ওই ধরনের লোকগুলোকে আসলে আমরা বেশি অগ্রাধিকার দিয়ে থাকি। এখানে অবস্থানরত বিত্তশালী বাংলাদেশিদের রুচিতে কিছুটা ভিন্নতা থাকলেও সাধারণ প্রবাসীদের বাংলাদেশের চিরচেনা খাবারগুলোর প্রতি আকর্ষণ বোধ বেশি। চনা, পেঁয়াজু, বেগুনি, মরিচা, বিরিয়ানি সহ নানা রকম ফলমূলে ভর্তি থাকে তাদের আয়োজনে। পেঁয়াজে, ছোলা, মুড়ি, হালিম এগুলোতে থাকে, বাট এরপর আমাদের ফল ফ্রুটটা বেশি থাকে। ওদের খাবারটা আর আমাদের খাবারটা মোটামুটি সিমিলারই থাকে, তেমন একটা ফারাক না। গত 2 বছর করোনার কারণে রমজানে ইফতার মাহফিল সহ বিভিন্ন আয়োজন থেকে প্রবাসীরা বিরত থাকলেও এবারের চিত্র ভিন্ন রকম। মাস জুড়ে কোনো না কোনো সংগঠনের ইফতার আয়োজনের পাশাপাশি সাধারণ শ্রমিকদের মধ্যে ইফতার বন্টনের উদ্যোগ রয়েছে বিভিন্ন সংস্থা থেকে। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।